আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে সিরিয়ার ভিডিও নিয়ে আপনাদের সামনে একটা হাজির হলাম। এই বাইকটি আমার অনেক দিন যাবত এই জায়গায় রাখা আছে, চালানো হচ্ছে না, তো বাইকটি স্টার্ট হচ্ছে না। সব আমি যা যা পারি তাগুলো সেগুলো চেঞ্জ চেষ্টা করেছি, প্লাগ কারেন্ট দেয়, প্লাগ ঠিক আছে, এবং ফুয়েল ট্যাঙ্কে ফুয়েলও আছে, সব কিছুই ঠিক আছে, তারপর স্টার্ট হচ্ছে না। সম্ভবত কার্বোরেটরে ময়লা থাকতে পারে, তো এখন এটা গ্রেজি নিতে হবে, তারপর বাকি জিনিসটা আসলে দেখা যাবে যে কি হয়েছে বাইকটাতে। চলে আসলাম এক ছোট ভাইয়ের গ্যারেজে, সোহাগের গ্যারেজে। এখন কার্বোরেটরটা খোলা হচ্ছে, কারণ সব কিছুই ঠিক আছে, কার্বোরেটরের ভিতরে সম্ভবত ময়লা আছে, আর চাচ্ছি এই কার্বোরেটরটাই চেঞ্জ করে ফেলতে, কারণ এটি একটি চাইনিজ গাড়ির কার্বোরেটর লাগানো, যেটা আমার আগের যে এই বাইকটি চালাতো সেই লাগিয়েছিল। তো এটা থাকার কারণে আমার মনে হচ্ছে যে বাইকটি চালিয়ে তেমন মানে মজা পাচ্ছি না, পিক আপ উঠছে না, তো সেই জন্য এই গ্যারেজে একটা পুরাতন কার্বোরেটর আছে, সেটা লাগিয়ে নিব, দেখব যে কী অবস্থায়, স্টার্ট হয় কি না। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এতে করে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো এখন যেই আগের কার্বোরেটরটা আছে দেখতে পাচ্ছেন, সেটি খোলা হচ্ছে। এবং সাথে ট্যাঙ্ক এগুলি খুলে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে কার্বোরেটরটা খুলতে সুবিধা হবে, বা যে কোনো জিনিসগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখতে সুবিধা হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন কার্বোরেটরটা খোলা হয়ে গেল, এই হচ্ছে কার্বোরেটরটা। তো এটা এখন চেঞ্জ করব। এই যে দেখতে পাচ্ছেন পুরো চেসিসটা ময়লা হয়ে আছে, তো এটা যেহেতু সিটের নিচে থাকে এবং ট্যাঙ্কির নিচে থাকে সেই জন্য আর কি এরকম ময়লা হয়ে আছে, তো এগুলো একটু পরিষ্কার করে নেব, সমস্যা নেই। এই হচ্ছে যেটা আর কি লাগাবো, এটা হচ্ছে একটা হিরো স্প্লেন্ডারের কার্বোরেটর, এই হচ্ছে আমার পুরান কার্বোরেটরটা। তো এখন যে কাজটি করব, এই চেসিসটা একটু পরিষ্কার করে নেওয়া হলো, আর এদিকে যেই কার্বোরেটরটা লাগাবো হিরো গাড়ির, সেই কার্বোরেটরটা একটু ওয়াশ করে নেওয়া হচ্ছে, কারণ যেহেতু অনেক দিন হয়েছে এটা পড়া আছে, সেই জন্য এটাও ক্লিন করা হচ্ছে অকটেন দিয়ে। তারপর একটু হাওয়া মেরে ক্লিন করা হচ্ছে। সব জিনিসগুলো এখন ফিটিং করা হবে, ফিটিং করে তারপর কার্বোরেটরটা লাগানো হবে। এ হচ্ছে যেটা আমি এখন লাগাচ্ছি, লাগানো হচ্ছে, সেটা হচ্ছে একটা হিরো গাড়ির কার্বোরেটর, আগের যেটা ছিল সেটা কিন্তু এটা না। এই যে দেখতে পাচ্ছেন এটা লাগানো হয়েছে, স্টার্ট দেওয়া হয়েছে, এখন স্টার্ট হয়েছে। তো তার মানে কার্বোরেটর ওটা ময়লা ছিল, সেই জন্য স্টার্ট হচ্ছিল না। এখন একটু এই ট্যাঙ্কিটা আবার খুলে পরিষ্কার করে নিতে হবে, ট্যাঙ্কির ভেতর অনেক ময়লা, মানে যেটা আর কি পানি লেগে জং ধরে আছে, সেই জন্য কার্বোরেটর ময়লা হয়ে যায়, সেই জন্য ট্যাঙ্কিটাও ক্লিন করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক ময়লা বের হয়েছে, তো এইভাবে মাঝে মধ্যে এই ট্যাঙ্কি ক্লিন করে নিলে কিন্তু খুবই ভালো, তাহলে বাইকের কার্বোরেটরে ময়লা হবে কম। এখন নতুন অকটেন ডালা হচ্ছে, নতুন অকটেন ডালা শেষ, এখন একটু চাকা টাকা চেক দেওয়া হচ্ছে। চলে আসলাম বাসায়, তো বাইকটি এখন আগের থেকে অনেক স্মুথ, কারণ কার্বোরেটর লাগানো হয়েছে, যদিও কার্বোরেটরটা নতুন না, বাট সুন্দর মতো কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন নতুন লাগানো হয়েছে, একটু কার্বোরেটরের এদিক দিয়ে একটু কাটতে হয়েছিল, যেহেতু ওইটার শেপটা আর এটার শেপটা একটু অন্যরকম, সেই জন্য। তো এগুলি কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে বাইক এখন খুব সুন্দরভাবে চলছে। আর এটা দেখতে পাচ্ছেন এটা চোখ, টান দিয়ে চোখ করা যাবে যখন গাড়ি স্টার্ট না হবে আর কি,
হতে সমস্যা করবে তখন। তো এখন একটু বাইকটি স্টার্ট দিয়ে দেখাই। এই যে এক কিকে বাইক এখন স্টার্ট হয়ে যায়। তো এইভাবে কাজটি করিয়ে নিলাম আর কি। যেহেতু কার্পোটার একটা ছিল ওই দোকানে আমার পরিচিত ছোটো ভাই সোহাগ, সে এই কার্পোটারটা লাগিয়ে দিয়েছে। তো এখন খুবই সুন্দর চলছে। এই ছিল আজকের মতো ভিডিও। আসসালামু আলাইকুম।